হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। কিছুদিন আগেই তো চলে গেল ভ্যালেন্টাইন ডে, সেদিন আমি কি কি গিফট বানালাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি ডিসাইড করেছিলাম রেজিনের ফটো ফ্রেম বানাবো, এই জন্য সবার প্রথমে হাতে গ্লাভস পরে নিয়েছি। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে আমি শুধু বাঁ হাতে কেন গ্লাভস পরলাম। আসলে বাঁ হাত দিয়ে সবসময় রেজিনের জারটা আমি ধরে থাকি, আর ডান হাত দিয়ে তো সেটা নাড়াতে থাকি, তাই ডান হাতে ভরার কোনো চান্স থাকে না। তো প্রথমে আমি সারফেসটাকে লেভেল করে নেব, যাতে সেটাতে বাঁকা কোনো কিছু না থাকে। যেই দিকে একটু বাঁকা হয়ে থাকবে সেখানে কিন্তু রেজিনগুলো সব গড়িয়ে চলে যাবে, ফলে কাজটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য কিন্তু লেভেলিং করাটা অনেক ইম্পর্ট্যান্ট। লেভেলিং করা হয়ে গেলে এবার আমরা রেজিনটা মেপে নেব। এটা আমি ব্যবহার করছি 2:1 রেজিন, যেখানে রেজিন থাকবে দুই ভাগ আর হার্ডেনার থাকবে এক ভাগ। অবশ্যই কিন্তু এই পরিমাপটা আপনাদের মেনটেন করতে হবে। যদি আপনারা 2:1 বদলে 1:1 বা 3:1 রেজিন ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু মেনশন করা যে রেশিওটা দেওয়া থাকবে সেটা আপনাদের মেনটেন করতে হবে, অন্যথায় রেজিন গলবে না বা নষ্ট হয়ে যাবে। ঠিক মতো মেপে রেজিন নেওয়া হয়ে গেলে আলতো হাতে সেটাকে মিক্স করে নিতে হবে প্রায় 2 মিনিটের জন্য। এরপর সেট হতে রেখে দেবেন 5 মিনিট। তারপর যেই মোল্ডটা আপনারা ব্যবহার করতে চান সেই মোল্ডের ওপর প্রথম প্রলেপটা দিয়ে দিবেন। আমি এখানে প্রথমে লেয়ারটা শুকিয়ে নেব, তারপর ছবিটা অ্যাটাচ করব, কারণ যেহেতু এটা আপসাইড ডাউন একটা মোল্ড সেজন্য আমার প্রথম লেয়ারটা একদম ক্লিয়ার হতে হবে। আপনারা কিন্তু রেজিন মিক্স করতে এবং স্প্রেড করতে অবশ্যই কাঠের কিছু ব্যবহার করবেন বা সিলিকনের, অবশ্যই মেটালের কোনো চামচ বা কোনো ধরনের স্টিক ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রিঅ্যাকশন হতে পারে। এই রেজিনের কোয়ালিটিটা খুবই ভালো, এটাকে আমার নিজের লেভেল করতে হয় না, সেটা এমনিতেই সমান হয়ে যায়। আমি এখানে যে ড্রাই ফ্লাওয়ারগুলো ব্যবহার করছি সেগুলো আমি দারাজ থেকে নিয়েছি, সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ফ্রেমের সাইডে যে ফুলগুলো চান সেগুলো কিন্তু এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এখানে ঢুকিয়ে দিতে হবে ভালো মতো, আর অবশ্যই একটা কাঠি দিয়ে এটাকে চেপে দিবেন যাতে সমস্ত জায়গাতে রেজিনটা পৌঁছে যায়। আমি এখানে বেশি ফ্যান্সি কিছু ব্যবহার করছি না, জাস্ট অল্প কিছু ফ্লাওয়ার দিয়ে ডেকোর করে নিচ্ছি। এই লেয়ারটাতে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যেইভাবে চান ফ্রেমটার সাইডটা সাজাতে পারেন। রেজিনের কাজ করার সময় কিন্তু খেয়াল করে জানালা দরজা এগুলো খোলা রাখবেন এবং মাস্ক পরবেন। মাস্ক যদি না পরেন তাহলে কিন্তু শ্বাসকষ্ট শুরু হওয়ার একটা প্রবণতা দেখা যেতে পারে। এই স্টেপে প্রতিটা এলিমেন্টের ওপর যাতে রেজিনের প্রলেপ পড়ে সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। প্রথম লেয়ারে আমার কাজ প্রায় শেষের দিকে, আমি এটাকে শুকনোর জন্য রেখে দেব একদিন। সবসময় রেজিনের কাজ কিন্তু কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন, না হলে শুকানোর সময় যদি ছোট ছোট ধুলোর পার্টিকেলগুলো পড়ে যায় সেটা আর রিমুভ করা সম্ভব হয় না। চলে যাচ্ছি নেক্সট ফ্রেমটা করতে। যেহেতু আমার একজনকে গিফট দিলেই হবে না, আমার মেয়েকেও গিফট দিতে হবে, সেই জন্য আমি ছোট্ট একটা ফ্রেম, এটা আসলে কোস্টার ফ্রেম, সেটার উপরে রেজিনের একটা প্রলেপ দিয়ে নিচ্ছি। এটার প্রথম লেয়ারটাতে আমি কিছু কালারফুল ফ্লাওয়ার ব্যবহার করব। আপনাদের কাছে যদি এরকম ড্রাই ফ্লাওয়ার্স না থাকে তাহলে আশেপাশের যে ফুলগুলো আছে সেগুলোকে ভালোমতো শুকিয়ে ব্যবহার করতে পারেন, ঠিক যেমনটা আমি এই কর্নারের ভিডিওতে করেছি। কখনো সময় পেলে অবশ্যই আপনাদের সাথে সেই টিউটোরিয়ালও শেয়ার করব। এটাকে সাজানোর কাজও আমার প্রায় শেষের দিকে, চলুন এটাকে শুকিয়ে নিই। এটা পরের দিনের ক্লিপ যেখানে আমার দুটো ফ্রেমই ভালোভাবে শুকিয়ে গেছে। এই যে দেখুন সাইড থেকে কি পরিষ্কারভাবে মোল্ডটা খুলে আসছে। এখন আমি এখানে ছবিগুলো লাগিয়ে আবার রেজিন ঢেলে দেব। যদি আপনাদের মোল্ড আমার এই প্রথম মোল্ডটার মতো আপসাইড ডাউন হয় তাহলে কিন্তু ছবি বা ফুল যাই আপনি অ্যাটাচ করতে চান বা ইউজ করতে চান সেটা কিন্তু খেয়াল করে করবেন, কারণ সব কিছু কিন্তু উল্টো হয়ে থাকবে। ছবিগুলো প্রথমে ব্লু দিয়ে বা মটপচ দিয়ে সিল করে নেবেন। আমি এখানে ভার্নিশ দিয়ে সিল করে নিয়েছি যাতে ছবিগুলোর কোনো ড্যামেজ না হয়। এবার আমি এটার উপর আবার রেজিন ঢেলে দেব। প্রতিটা মোল্ড তৈরির জন্য আমার রেজিন লেগেছে বড়টার জন্য প্রায় 60 গ্রামের মতো এবং ছোটোটার জন্য লেগেছে 40 গ্রামের মতো।
আমি লাস্ট যে ফাইনাল লেয়ারটা দেব সেটাতে গোল্ড ফয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে গ্লিটারও ব্যবহার করতে পারেন বা এমনি প্লেনও রাখতে পারেন। গোল্ড ফয়েল কিন্তু এইভাবে ফয়েল আকারে বা পার্টিকেল আকারেও পাওয়া যায়। আমি এখানে ফয়েলটাই কিনেছি। এটাকে হালকা একটু মিক্স করলে কিন্তু টুকরো টুকরো হয়ে যায় এবং ইভেনলি স্প্রেড হয়ে যাবে। আমি আবারও বলছি, রেজিন কিন্তু খুব বেশি জোরে মিক্স করলে হবে না। এই যে দেখুন ফয়েলগুলো কী সুন্দর ছোটো ছোটো টুকরো হয়ে এসেছে। এবার এই পুরো মিক্সচারটা আমি ঢেলে দেব। এটাকে শুকোনোর জন্য কিন্তু সময় দিতে হবে 1 থেকে 1.5 দিন, না হলে ভালোভাবে সলিডিফাই হবে না। তো আমার এই পুরো প্রজেক্টটি করতে সময় লেগেছে 2 দিনের থেকে একটু বেশি। ফাইনাল লেয়ারিংয়ের জন্য ঢেকে রাখা কিন্তু মাস্ট, না হলে পার্টিকেলস পড়ে সেটা নষ্ট হয়ে যেতে পারে, তাই ঢেকে রাখছি 1 দিনের জন্য। 1 দিন পর আমার এই ফটো ফ্রেমগুলো একদম শুকিয়ে এসেছে। দেখুন সাইড থেকে কি সুন্দরভাবে খুলে আসছে। এবার আমি এটাকে ডিমোল্ড করে আপনাদের দেখাবো। আরে আরে একটু অপেক্ষা করুন, দেখাবো বললে কি সাথে সাথে দেখানো যায়? অপেক্ষার ফল সুমিষ্ট হয়। টাডা, তৈরি হয়ে গেল আমার ভ্যালেন্টাইন্সদের জন্য ভ্যালেন্টাইন ডে গিফট। আপনারা ভ্যালেন্টাইন ডেতে কে কী গিফট করলেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমি সবসময় চেষ্টা করি আমার ক্ষুদ্র জ্ঞানের দ্বারা আপনাদের সাহায্য করতে। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।